শিশির পড়লেই বোঝা যায় শরৎকাল এলো, এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। আর পায়ের সামনে শিউলি ফুল পড়ে থাকলে কেন জানি না মনে হতো পুজো হয়তো খুব কাছে। মহালয়ার ভোরে ওঠা ঢাকের আওয়াজ শুনতে পাবো আর কিছুদিনের মধ্যেই, কিন্তু ছোটবেলাতে পুজো কলকাতাতে কাটাইনি বললেই চলে। স্কুলের ছুটি পড়লেই বাবা মায়ের সাথে সোজা ঠাম্মার কাছে। সত্যি কথা বলতে কি, ঠাম্মাই কিন্তু আমার সবচেয়ে প্রিয় টিচার। ছোটবেলায় যা যা শেখা সব ঠাম্মার হাত ধরেই। কোনটা কি গাছ, কোন ফুলের কি নাম আর কেনই বা সেই নাম, সব শেখা আমার ঠাম্মার কাছেই। মায়ের ভাসানের পর আমাকেও বাড়ি ফিরতে হতো। ঠাম্মাকে প্রতিবার বলতাম, চলো না ঠাম্মা, চলো না আমাদের সাথে কলকাতায়। ওদের শহরের ওই ছোট ছোট পাখির বাসার মতো ঘরগুলোতে আমার দম বন্ধ হয়ে আসে রে দাদু ভাই। তার থেকে তুই বরং তাড়াতাড়ি এখানে চলে আয়, না হলে বরং আমাকে এইরকম কোনো একটা পরিবেশ দিতে পারবি? আছে নাকি এরকম পরিবেশ তোদের শহরে? হ্যাঁ ঠাম্মা আছে, খুঁজতে দেরি হলো কিন্তু পেলাম ফাইনালি। এখন কিন্তু আর কোনো বাহানা করতে পারবে না তুমি, যখন জানবে যে তোমার দেশের বাড়ির শান্তি তুমি খুঁজে পাচ্ছ আমার শহর কলকাতায়। সেই দেশের বাড়ির মতো চারিদিক সবুজ, বিভিন্ন ধরনের গাছ আর সেই গাছের ছায়া, প্রকৃতি যেন নতুন রূপে সেজেছে এখানে। আর এই যে ঠাম্মা তোমার বেডরুম, এবার বলো নিজের বাড়ির মতো পেলে তো? এই দেখো ঠিক তোমার শোয়ার ঘরের মতোই জানলাটা। জানলায় কিন্তু তোমার পারমিশন ছাড়াই পাখিরা এসে খেলবে, ওদের কিন্তু আবার আমার ছোটবেলার মতো বকবে না তুমি। এবার আগমনী সুরের মাঝে দুর্গা মায়ের সাথে তোমাকেও কলকাতায় নিয়ে আসবো দেখো। আর এবার আসলে কিন্তু তোমাকে যেতে দেবো না আমাদের ছেড়ে ঠাম্মা, আর তুমিও যেতে চাইবে না আমি জানি। উতালিকা শুধু কংক্রিটে ঘেরা একটা থাকার জায়গা নয়, ইট বালি সিমেন্ট দিয়ে সম্পর্কগুলো যত্নে সাজিয়ে রেখেছে। উতালিকা স্বপ্ন দেখায় না, স্বপ্ন সাজায়।